আছে ওই বাঁশির সুরে, যার টানে ছুটে আসেন সব বয়সের মানুষ, ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা। বিশেষ করে এই সজল যিনি আছেন সজলবাবু, সুন্দর বাঁশি বাজান ছেলে, ছেলেটি ভালোভাবে চেষ্টা করছে নতুন আর্ট ফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য। প্রকৃতির কোলে, প্রকৃতি নিলয়ের বাতাসে কান পাতলেই ভাসে বাঁশির সুর। সে সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে ছুটে আসেন সুরের প্রেমিক সব বয়সের মানুষ, ছুটে আসেন প্রশাসনের আধিকারিকরা। শিল্পী সজল মণ্ডল আপন মনে বাঁশিতে সুর তোলেন, আবার কখনো বাঁশি তৈরির কাজে গভীর মগ্ন থাকতে দেখা যায় তাকে। এই দৃশ্য খুবই চেনা যারা তাদের কাছে, যারা মহকুমার বৃহত্তম বায়োডাইভার্সিটি পার্কে তথা চন্দ্রকোনা থানার মাংরুল গ্রাম পঞ্চায়েতের পুরসুরি প্রকৃতির নিলয় পার্কে মাঝে মাঝেই যান। কেউ কেউ আবার বাঁশির টানেই ছুটে যান পার্কে, কারোর কাছে আবার পার্কে ঘোরার সাথে সাথে উপরি পাওনা হয় বাঁশির সুর। বাঁশির সুরে মুগ্ধ হয়ে ছুটে আসেন বর্তমান মহকুমা শাসক সুমন বিশ্বাস, চলে আসতেন পূর্বতন মহকুমা শাসক অসীম পাল, প্রশাসনের আধিকারিকদের আরো অনেকেই আসেন বলে জানান শিল্পী। ওখানে একটি ছেলে আছে, তার নাম সজল মণ্ডল, সে ভালো বাঁশি বাজায়। আমাদের বিদ্যাসাগর মেলায় গত বছরেও সে বাঁশি বাজিয়েছিল, এবং প্রত্যেক বছরই বিদ্যাসাগর মেলায় যাতে বাঁশি বাজাতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করি ওর জন্য। ছেলেটির কাছে অনেক রকমের বাঁশি আছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে আনা অনেক বেশ কস্টলি বাঁশি আছে। তো সেই বিশেষ করে এই সজল যিনি আছেন সজলবাবু, সুন্দর বাঁশি বাজান ছেলে, এবং শুধু তাই নয় যে এলাকার বাঁশি নয়, উনি কিন্তু দেশ বিদেশের থেকে বাঁশি নিয়ে এসে নিজের অর্থ দিয়ে, বেশ এক একটা বাঁশির দাম প্রায় 5,000-6,000 টাকা বা 10,000 টাকার বাঁশি বা এর চেয়ে বেশি দামের বাঁশি ওর কাছে আছে। ছেলেটি ভালোভাবে চেষ্টা করছে একটা নতুন আর্ট ফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য। আমি যেমন ওটা শুনতে ভালোবাসি, এবং আপনারা নিশ্চয়ই যারা শুনবেন ভালো লাগবে। আমি অনুরোধ করবো মেলার আয়োজকদের কাছে এই ধরনের শিল্পী যারা আছে তাদের সবাইকে সুযোগ দেওয়ার জন্য। আসুন এবার শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। বছর 32-এর শিল্পীর নাম সজল মণ্ডল, বাড়ি কুরান এলাকার বেটাগ্রামে। পার্ক দেখভাল করার সাথে সাথে পার্ক লাগোয়া একটি ছোট্ট দোকান রয়েছে তার, একই সঙ্গে তিনি বাঁশিবাদক এবং বাঁশি মেকার। অভাবের সাথে সক্ষতা নিয়েই বড় হয়েছেন সজলবাবু। গান বাজনা দিয়ে ছেলেবেলায় শুরুটা হলেও বাঁশির নেশা থেকেই বাঁশি বাজানো শুরু করেন। তালিম নেন বিষ্ণুপুর ঘরানার বাঁশিবাদক জগন্নাথ কলের কাছে, বিগত 6 বছর ধরে তালিম নিচ্ছেন তিনি। আর বাঁশি বাজাতে বাজাতে শিল্পী বুঝেছেন বর্তমান বাঁশি শিল্পীদের কাছে বাঁশির দামটা বড়ই অন্তরায়। বড় দামের কারণে অনেকেই কিনতে পারেন না তাদের পছন্দসই বাঁশি। সজলবাবু তাই আজ উঠতি শিল্পীদের কাছে মুশকিল আসান। আসাম থেকে বিশেষ প্রজাতির বাঁশ আনিয়ে দক্ষ হাতে বাঁশি তৈরি করেন তিনি। সেই বাঁশি বাজারের থেকে অনেক কম দামে বিক্রি করেন অর্ডার অনুযায়ী। দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে সজলবাবুর তৈরি বাঁশি। তো আমি সজল মণ্ডল, একজন বাঁশি মেকার এবং বাঁশি বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বাজাই। যদি কেউ আমার অনুষ্ঠান আয়োজন করতে চাই তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি খুব অল্প পয়সায় বাঁশির অনুষ্ঠান করি, এবং যারা নতুন শিক্ষার্থী তারা আমার কাছে বাঁশি নিতে পারে, এবং যারা প্রফেশনালি বাজাচ্ছে তারাও আমার কাছে বাঁশি নিতে পারে। কারণ আমার বাঁশি প্রত্যেকটি বাঁশি ওয়েল টিউন বাঁশি, এবং ভারতের বিভিন্ন জায়গায় যাই যেখানে খুব মানে ভালো ভালো কিছু আর্টিস্টও এগুলো বাজাচ্ছে আমার বাঁশি। অর্থাৎ এটা বলতে পারি আমার বাঁশি কোয়ালিটি ভালো, এবং কেউ যদি শিখতে যায় আমি বর্তমানে বাঁশি শেখাই, আমি নিজের বাঁশি নিয়ে পড়াশোনা করেছি। তো আমার আবেদন, যদি কেউ প্রোগ্রামও করতে চায় তা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং বাঁশি শিখতে চাইলে যোগাযোগ করতে পারে, এবং বাঁশি কিনতে চাইলে বাঁশি নিতে চাইলে সব ধরনের বাঁশের যতগুলি বাঁশি হয় সবগুলি আমার কাছে পাওয়া যায়। সেই সাথে বাঁশির তালিমও দেন তিনি, করেন স্টেজ প্রোগ্রাম। যেহেতু সজলবাবুর নেশায় বাঁশি তাই কম খরচে স্টেজ প্রোগ্রামও করেন তিনি। বাঁশির সুরে মুগ্ধ হতে চাইলে, স্টেজ প্রোগ্রাম করাতে চাইলে, কিংবা বাঁশি কিনতে চাইলে থাকলো যোগাযোগ করার নাম্বার 6294902299। তৃপ্তিপাল কর্মকারের প্রতিবেদন, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। নমস্কার, আমি মন্দিরা মাঝি। ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে যুক্ত থাকুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায়। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।